আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে লিচু অল্প দিনে ভালো ফলন পাবেন এবং কিভাবে লিচুর পরিচর্যা করতে হয়। তো চলুন জেনে আসি আজকে কিভাবে লিচুর পরিচর্যা করবেন। লিচু একটি লাভজনক ফসল, এটা যে কেউ ইচ্ছে করলে লাগাইতে পারেন। এটা বাড়ির ছাদে কিংবা টবে, বাড়ির আঙিনা অথবা বাড়ির আশেপাশে যে কোনো ফাঁকা জায়গায় এটি চাষ করা যায়। এর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না, খুব অল্প জায়গা হলেই হয়। আর যারা গাছ লাগাইছেন আর যারা বাগানি ভাইরা আছেন, যাদের বাগানে ফল আসে না, তার মূলত কারণ হচ্ছে গাছের পরিচর্যা করতে হবে। পরিচর্যা করলে অবশ্যই ফল আসবে, পরিচর্যা না করলে ফল না পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে। অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। প্রথমত এরকম লিচু ধরার জন্য আগে থেকে একটু পরিচর্যা নেওয়া দরকার। প্রথমে আমি এটাতে 4-5 বারের ওপর সেচ দিছি, তারপর বৃষ্টির পানি হয়েছে। এখন মোটামুটি যাই হোক, লিচু বড় হওয়ার দিকে আছে। এগুলো ঝরার সম্ভাবনা 95%, আর আগের তুলনায় একটু গাছ নিচের দিকে চলে আসছে, লিচু দিন দিন বড় হচ্ছে। তো এইভাবে আপনারা আর কি লিচু পরিচর্যা করবেন। অবশ্যই পরিচর্যা না করলে কোনো কিছুই আশা করা সম্ভব নয়। আপনি একটা গাছ লাগাইলেন আর ফল খাইতেছিলেন, এটা অত সোজা না। একটু পরিশ্রম করতে হবে, পরিচর্যা করতে হবে, পাশাপাশি লক্ষ্য রাখতে হবে, ভালোভাবে খেয়াল রাখা উচিত। আপনি যেখানেই গাছ লাগান না, যে কোনো ফলের গাছ, অবশ্যই তাতে পরিচর্যা করা দরকার। পরিচর্যা না করলে হয়তো আপনার 2-1 বছর ভালো হলো, তারপরে আর না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আর লিচু অনেক পরিমাণে খাবার একটু বেশি খায়, এতে খাবার দিলে আপনার ফলন অনেক বৃদ্ধি হবে। তো এইভাবে আপনারা লিচু চাষ করবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের কৃষি টেকনিকের আয়োজন। আর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো কীভাবে আপনারা লিচুর দাগ থেকে রক্ষা করবেন, কিভাবে গাছের ওষুধ স্প্রে করতে হয়। এর পরবর্তীতে আমি চাইনা ফ্রি লিচুর একটি ভিডিও বানাবো, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমাদের বগুড়াতে চাইনা ফ্রি কেন হয় না এবং কী কী সমস্যা সব কিছু জানতে পারবেন। আর যাদের হলেও খুব অল্প পরিমাণে হয়, আর বেশিরভাগই আমি যতগুলো বাগান দেখেছি সবগুলোই প্রায় বেশিরভাগই না হওয়ার সম্ভাবনাটাই বাগান কর্তৃপক্ষ বলেছে। আজকে যে ভিডিওটি দেখলেন, এটা আমার লিচুর বাগান। এটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, তো পরিচর্যা একটু ভালোভাবে করা হচ্ছে। এই অবস্থায় প্রায় 3-4 বার ওষুধ স্প্রে দেওয়া হয়েছে এবং সেচ দেওয়া হয়েছে প্রায় 1-1টা গাছে। গাছগুলো একটু মাঝারি সাইজের, 3-4 হাজারের মতন করে লিচু আসছে।
তো আপনারা যে কেউ ইচ্ছে করলে লিচু চাষ করতে পারেন, এটা একটা খুবই লাভজনক ফসল। গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যান, এটাই ছিল আমার প্রত্যাশা। এই আশা ব্যর্থ রেখে আজকের কৃষি টেকনিকের আয়োজন শেষ করলাম, আর আমি আপনাদের পাশে থাকব। আবদুল্লাহ ওয়াল, আসসালামু আলাইকুম ফর দ্য ওয়াচিং মাই ভিডিও, প্লিজ কমেন্ট ইউর লাইক।